আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক হাসনাবাদ কামুচান শাহ উচ্চ বিদ্যালয়। এই করোনা ভাইরাসের বিপত্তির কারণে আজকে আমাদের অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো আছো তো? আল্লাহর রহমতে আমরা সবাই স্টে হোম স্টে সেফ এটি অবলম্বন করে আমরা তোমাদের সাথে যোগাযোগ করার জন্য আজকে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। তো আজকে তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয়। এটা হচ্ছে ব্যাকরণের এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যেটা খুবই ছাত্রছাত্রীর কাছে কঠিন মনে হয়, কিন্তু আসলে এটা হচ্ছে শব্দ তৈরির একটা সিস্টেম। অর্থাৎ আমরা যে মৌলিক শব্দগুলো প্রাথমিক লেভেলে শিখেছি, এখন আমরা শব্দ থেকে কীভাবে শব্দ বানাবো সেটি হচ্ছে এই প্রকৃতি প্রত্যয়ের আলোচ্য বিষয়। তো আমরা কীভাবে প্রকৃতি প্রত্যয়টা বুঝবো? কীভাবে? প্রথমে একটা মূল শব্দ থাকে, তারপর একটা প্রত্যয় থাকে। তো এখন কোনটার সাথে আমরা কোন প্রত্যয় যোগ করব সেখানে আমরা আপাতত পাঁচটা রুলস নিয়ে আলোচনা করলাম, সেখানে আলোচনা করা হলো। যদি কোনো শব্দের শেষে যদি অন উচ্চারিত হয় তো তাহলে আমরা মূল শব্দটা লিখব তার সাথে প্লাস অন অট, হ্যাঁ, লিখলে আমাদের প্রকৃত প্রত্যয় বোঝা যাবে। তো প্রথমে প্রকৃতি এবং প্রত্যয় এই দুইটা কি? প্রকৃতি হচ্ছে মূল শব্দ, প্রকৃতি হচ্ছে একটা শব্দের মূল অংশ, সেই শব্দটা দিয়ে আরেকটা শব্দ বানাতে হবে প্রত্যয় যোগ করে। তো এখানে একটা শব্দ লিখলাম নয়ন। এখন আসলে আমরা দেখতেছি এখানে তিনটা অক্ষর আছে, কিন্তু এখানে মূল শব্দটা কী ছিল? মূল শব্দ ছিল নি, হ্যাঁ, তার সাথে আমরা একটা প্রত্যয় যোগ করেছি। তা এখন নি প্লাস অনট, এখন কেন আমরা এখানে অনট যুক্ত করলাম? কারণ সেখানে একটা আমরা একটু খেয়াল করি, এখানে অন আছে একটা অন, নর্তন, নয়ন, ভোজন, গমন, এরকম অনেক শব্দ আছে যেগুলির শব্দের শেষে আমরা মূল শব্দটা লেখার পরে তার সাথে অনট যুক্ত করতে হবে, তাহলে সেটা হবে এই মানে কি প্রত্যয়ন্ত শব্দ, অর্থাৎ এই প্রত্যয়ন্ত শব্দটা তৈরি হবে। তাই এখন আমরা যদি এরকম দেখি নয়ন, নর্তন, ভোজন, গমন, তাহলে আমরা অনট যোগ করে অনট যোগ করবো, এই শব্দটা সবসময় ঠিক থাকবে যদি এখানে অন আসে সবসময়। শুধু খালি প্রথম শব্দটা পরিবর্তন হবে, মূল শব্দটা পরিবর্তন হবে আর শেষেরটা পরিবর্তন হবে না, হ্যাঁ। তো এইভাবে খেয়াল করে আমরা একটু খেয়াল করব যে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে অন শব্দটা কোথায় আছে। অন শব্দটা যদি সবার শেষে থাকে তাহলে আমরা অনট যুক্ত করব। এই নিয়মে আমরা আরও হোমওয়ার্ক দিব এবং সেগুলি বাসা থেকে তোমাদের কমপ্লিট করে নিয়ে আসতে হবে। নাম্বার টু, শব্দের শেষে যদি অয় থাকে, অয় উচ্চারিত হয়, যেমন জয়, ক্ষয়, ভয়, হ্যাঁ, এরকম উচ্চারিত হয়, উচ্চারিত হয়, তাহলে মূল শব্দের সাথে আমরা কী যোগ করব? অর্থাৎ জয়, এটার মূল শব্দ হলো জি প্লাস অল, মানে হচ্ছে জয়। তাহলে এখন এখানে বোঝা যাচ্ছে যে এটার সাথে এটা কেন মিলতেছে না, কারণ এটা ওই সন্ধির মতো না, এখানে হচ্ছে শব্দের এক একটা অংশ, আর সন্ধিতে হলো মিলে এইরকম, যেমন আমরা যদি নয়ন করতে যাই ন্যায় যোগ অন লিখি আমরা নয়ন, হ্যাঁ। তো এখন এখানে পার্থক্য হচ্ছে এটাই যে এখানে হচ্ছে মূল শব্দটা থাকবে তার সাথে একটা প্রত্যয়, তাহলে অল একটা প্রত্যয়, এই অল সবসময় ঠিক থাকবে, কখন ঠিক থাকবে? যদি জয় থাকে, ক্ষয় থাকে, ভয় থাকে, এই শব্দগুলি থাকে, তাহলে আমরা অল যুক্ত করব এবং তার আগে একটা টিক চিহ্ন দেব। এই টিক চিহ্নটা হচ্ছে যে প্রকৃতি বোঝানোর জন্য, এবং প্রকৃতি এবং ধাতু বোঝাতে এই চিহ্নটা ব্যবহার করা হয়। নাম্বার থ্রি, শব্দের শেষে যদি অক উচ্চারিত হয়, অক মানে কি? যেমন আমরা বললাম কারক অক আছে, পূজক অক আছে, নায়ক অক আছে, গায়ক, এরকম অক আছে, এই অক জাতীয় শব্দের শেষে আমরা কী যুক্ত করব? নক যুক্ত করব। তাই একটু মনোযোগ সহকারে শুনতে হবে যে আমি কীভাবে বলতেছি এবং সেইভাবে কাজ করতে হবে। তাহলে অক যদি থাকে, অক উচ্চারিত হয়, এই অক শব্দটা যদি কোনো শব্দের শেষে উচ্চারিত হয় তাহলে আমরা কী যুক্ত করব? নক যুক্ত করব। তাহলে এই নকটা যদি নকের সাথে অকের একটা মিল আছে, তো এখন এই জন্য এখন আমরা কারক একটা শব্দ লিখলাম, কিন্তু কারক শব্দটা মূল শব্দ ছিল ক্রি, ক্রি মানে কি? করা, অর্থাৎ আমরা বাংলাতে বলি করা আর তৎসম ভাষায় বলা হয় ক্রি। তো ক্রি যুগ নক, তার মানে হচ্ছে কারক। তো এখন এখানে নক আসলো, এখানে অল আসলো, এখানে অনট আসলো, এক একরকম এক একটা নিয়ম এক এক রকম, আমাকে এই রুলসগুলো মনে রাখতে হবে, তাহলে আমরা এগুলি মানে সলিউশন করতে পারবো। তো দেখো এখন কারকের ক্রি, কারকের মূল শব্দটা হচ্ছে ক্রি, ক্রি মানে হচ্ছে করা, ক্রি যুগ নক কারক, পূজক পুঁজি যুগ নক পূজক। তো এরকমভাবে যে শব্দগুলো আছে, তদ্রুপ আরও দেখো, শব্দের শেষে যদি তা বা দা থাকে তাহলে মূল শব্দ প্লাস থ্রিস বসাতে হবে, হ্যাঁ, তা দিয়ে কি হয়? ক্রেতা, দাতা, মাতা, হ্যাঁ, এরকমভাবে অনেক শব্দ আছে তা থাকে শব্দের শেষে। তো তা এখন এই যে এখানে আমরা বললাম মাতা, এখন এখানে মূল শব্দটা হচ্ছে মা, এখানে হচ্ছে দা, তাহলে এই শব্দটার সাথে আমরা থ্রিস যুক্ত করব। তাহলে থ্রিস কেন যুক্ত করব? যখন আমাদের শব্দের শেষে কি থাকবে? তা থাকবে, তখন আমরা অন্যটি দিলে হবে না, অন্যগুলো দিলে হবে না, এই শব্দটা দিয়ে আমাদের করতে হবে। তো ক্রেতা আছে, হ্যাঁ, ক্রেতা যদি আমরা লিখি তাহলে ক্রি যুক্তা,
त्रिच क्रेता दाता दा जोग त्रिच दाता तद्रूप तो एरकम भावे आरो शब्दे शेषे जदि ज फला थाके अथवा ज थाके अंतस्थ ज थाके ताहले आमरा मूल शब्दर साथे ज्ञान शब्द जुक्त करब। एटा एकटु ज्ञान शब्दटा एकटु कठिन देखो कार्य क्रि कार्य मूल शब्द हच्छे क्रि क्रि जोग ज्ञान कार्य दार्ज द्रिजुग ज्ञान दार्ज तो एरकम भावे तोमादेर प्रत्येकटा रुल्सेर होमवर्क दिब। এই যে রুলসগুলা লিখছি প্রত্যেকটা রুলসের শেষে আমি কয়েকটা শব্দ লিখে দিব, তোমরা বাসা থেকে সেইগুলি সলিউশন করবা এবং সেইগুলিকে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হিসাবে যখন স্কুল খুলবে করোনা ভাইরাস থেকে যখন আমরা একটু নিস্তার পাবো তখন আমাদের এই অনলাইনের কাজগুলি তোমরা দেখেছো কি না এবং বাসায় কমপ্লিট করছো কি না সেগুলো কিন্তু আমরা স্কুলে দেখব। আমরা এবার পরবর্তী আরও পাঁচটা নিয়মে যাই, টোটাল আমরা দশটা নিয়ম দিব তোমাদেরকে হোমওয়ার্ক। আচ্ছা আমরা পাঁচ নম্বর পর্যন্ত শেষ করছিলাম, এবার আসি নাম্বার ৬। তো ৬ নম্বর শেষে আমাদের কথা একটাই বারবার আসতেছে যে শব্দের শেষে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, শব্দের শেষে যদি ব থাকে তাহলে শব্দের শেষে ব মানে কি, শব্দের শেষে হচ্ছে মূল শব্দটা আমরা দেখবো যে শব্দটা খেয়াল করব যে এখানে এই যে এখানে কি আছে ব আছে মানব যাদব এরকমভাবে শেষ শব্দের শেষে যদি ব থাকে তাহলে আমরা স্ন যুক্ত করব। কি যুক্ত করব? স্ন যুক্ত করব। যেমন এখন শব্দের শেষে এখানে মানব এটা শব্দের শেষে কি আছে বো আছে, তাহলে এখন এটাকে আমরা প্রকৃতি প্রত্যয় প্রকৃতিটা আলাদা করব আর প্রত্যয়টা আলাদা করব। তো দুইটা শব্দ এখানে দুইটা শব্দের অংশ মিলে একটা শব্দ হয়েছে। তো এখানে যে শব্দটা মনু মনু হচ্ছে একটা শব্দ অর্থাৎ মানুষ, আমরা বাংলায় মানুষ বলি। তো এখন মনু যোগ স্ন মানে হচ্ছে মানব। তদ্রূপ যাদব যাদবের মূল শব্দটা হচ্ছে যদু যোগ স্ন মানে যাদব। তাহলে এখন শব্দের শেষে যখনই আমরা ব দেখব মানব যাদব এরকমভাবে ব শব্দ থাকবে তখন আমরা স্ন যুক্ত করব। শব্দের শেষে এরকম যদি মা থাকে, মা মানে কি, যেমন এই যে নীলিমা মহিমা এই জাতীয় শব্দগুলো থাকে তাহলে আমরা এটাকে প্রকৃতি প্রত্যয় আলাদা কীভাবে নির্ণয় করব, কী শব্দ যোগ করব, প্রত্যয়টা কোন প্রত্যয়টা নিয়ে আসবো সেখানে আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন আমাদের এই নিয়মটা মনে রাখতে হবে যে শব্দের শেষে মা থাকলে এখানে তো অন্য কিছু আনা যাবে না, মা থাকলে একমাত্র ইমন আনা যাবে, মায়ের সাথে ইমন ইমন প্রত্যয় যোগ করলে সেই মাটা শেষে আসবে। যেমন আমরা বললাম একটা নীলিমা, এই যে আমি রোজটা লিখেছি যে রোজটা দেখলাম একটু খেয়াল করো সবাই এদিকে খেয়াল করো দেখো যে শব্দের শেষে মা, এই কথাটা আমি বললাম কেন যে নীলিমা এই যে শব্দের শেষে কী আছে মা আছে, তো মা যেহেতু আছে তাহলে এটা আমরা কীভাবে করব, নীলিমা এটার মূল শব্দটা কি নীল, মূল শব্দটা আমরা কী দেখতে পাচ্ছি নীল, নীল শব্দটা হচ্ছে মূল, এটার সাথে একটা প্রত্যয় যোগ করে আমরা নতুন আর একটা শব্দ বানাইলাম নীলিমা। একটু খেয়াল করে দেখো নীলিমা, হ্যাঁ নীল যোগ ইমন মানে হচ্ছে নীলিমা। তদ্রূপ হচ্ছে মহিমা মহিমা, তাহলে মহিমা এর মূল শব্দটা হচ্ছে মহৎ, মূল শব্দ হচ্ছে মহৎ, তার সাথে কী যুক্ত করলাম ইমন যুক্ত করলাম তাহাতে কী হয়ে গেল মহিমা। তাহলে এখন এটা শেষে মা আছে এইরকম মা জাতীয় কোনো শব্দ যদি থাকে এবং সেগুলি যদি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হয় তাহলে আমাদের এই নিয়মে করতে হবে। নেক্সট নাম্বার আট নম্বর দেখো শব্দের শেষে যদি ইন থাকে, ইন ইন মানে কি, অর্থাৎ এই যে সর্বজনীন পুলিন নবীন প্রবীণ ইন সবগুলা শব্দের শেষে কি আছে ইন আছে, তাহলে এরকম ইন যদি যুক্ত থাকে কোনো শব্দের শেষে, তা যেহেতু আমরা প্রত্যয়যুক্ত আলোচনা করতেছি প্রত্যয় সবসময় শব্দের শেষে যুক্ত হয়, যেটা ইংলিশে তোমরা ইংলিশ গ্রামারের সাফিক্স হিসাবে ব্যবহার করো যে শব্দের শেষে যুক্ত করে নতুন নতুন শব্দ তৈরি করা হয়, অর্থাৎ এটা জাস্ট একটা শব্দ তৈরির সিস্টেম। অর্থাৎ আমরা প্রাথমিক লেভেলে যেমন সরায়তে পড়ছি অজগর সরায়তে আম, কিন্তু ওইগুলি হচ্ছে মৌলিক শব্দ, এখন আমরা হাই স্কুলে পড়ি এখন আমাদের শব্দের সাথে নতুন নতুন শব্দ বানাতে হবে, অর্থাৎ শব্দের সঙ্গে আরও অন্য একটা শব্দ যোগ করে নতুন আর একটা শব্দ বানাতে হবে। তো শব্দ তৈরি অনেক সিস্টেম আছে, এই যে প্রকৃতিবদ্ধ হচ্ছে একটা শব্দ তৈরির সিস্টেম, সমাস এটাও একটা শব্দ তৈরির সিস্টেম, মানে কীভাবে শব্দ ভাণ্ডার আমাদের সমৃদ্ধ করা যায় সেটার শব্দ তৈরির সিস্টেমগুলো এখানে। তো এখন ইন থাকে তাহলে আমরা কী করব, ইন থাকলে আমরা নিন যুক্ত করব, ইন থাকলে কী যুক্ত করব নিন যুক্ত করব। দেখো এখন এই যে কুলিন ইন আছে নবীন ইন আছে, তাহলে এই যেহেতু এখানে ইন আছে তাহলে ইন থাকলে আমি বলছি কী প্রত্যয় যুক্ত করতে হবে নিন, যতগুলো আছে সব নিন যুক্ত করতে হবে। তা এখন কুলিন কুল যোগ নিন কুলিন নবীন নব যোগ নিন নবীন এটা মোটামুটি একটু সাথে মিলে যায় উচ্চারণের সাথে মিলে যায় ওই নয়নের মতো না। আচ্ছা এবার দেখো শব্দের শেষে যদি ইক উচ্চারিত হয়, ইক মানে কি, যেমন সাহিত্যিক হ্যাঁ তারপর প্রাবন্ধিক ইক এই জাতীয় শব্দগুলো যদি থাকে তাহলে আমরা স্নিক যুক্ত করতে হবে, স্নিক
শব্দটি একটু কঠিন যেহেতু এটি সংস্কৃত ভাষার শব্দ এখন আমাদের একটু বোধগম্য হয়তো একটু কঠিন লাগবে আর ব্যাকরণের এই টপিকসটা বললাম একটু কঠিনই একটু বেশি করে শ্রম দিতে হবে এখানে তাহলে তোমরা সাকসেসফুল হতে পারবে এবং একবারে সহজ একটু খেয়াল করবে যদি কয়েকটা নিয়ম মনে রাখতে পারো একটু ধারাটা ধরে নিতে পারো তাহলে তোমরা খুব সহজে সেটা সলিউশন করতে পারবে আশা করি তো সাহিত্যিক হ্যাঁ সাহিত্য যোগ স্নিক সাহিত্যিক এবার আসো শব্দের শেষে যদি মান থাকে মান হ্যাঁ অথবা বান থাকে মান অথবা বান এই দুইটা শব্দ খেয়াল রাখবা হ্যাঁ তাহলে মান থাকলে কি আনতে হবে মান থাকলে আনতে হবে মতুক মান থাকলে আনতে হবে মতুক আর যদি বান থাকে তাহলে আনতে হবে বতুক মানে এই মতুক আর বতুক এটা হচ্ছে একটা প্রত্যয় তাহলে এটা কিভাবে আমরা করব যেমন শ্রীমান মান আছে এখানে শ্রীমানের শেষে কি আছে মান আছে একটু খেয়াল করে দেখো আমি যে উচ্চারণগুলি সব সময় বলতেছি যে শব্দের শেষেরটা খেয়াল রাখতে হবে যেহেতু আমরা প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয় সবসময় আমাদের শব্দের শেষে খেয়াল রাখতে হবে যে কী জিনিসটা আসছে উচ্চারণটা কেমন হচ্ছে এবং তার সাথে আমরা কী যুক্ত করব এখন এখানে একটু খেয়াল করো শ্রীমান এই যে এখানে শ্রীমান আমি বলছি মান মান থাকলে হবে মতুক অর্থাৎ মিল আছে একটা মান ম মতুক বান বতুক তাহলে এখন শ্রীমান এটার আমরা প্রকৃতিটি আর শ্রী হচ্ছে আসলে একটা শব্দ হ্যাঁ মূল শব্দ এটা হচ্ছে মৌলিক শব্দ এটাকে আর ভাঙানো যায় না হ্যাঁ শ্রীমানকে ভাঙানো যায় তাহলে মৌলিক শব্দ অর্থাৎ প্রকৃতিটা এটা হচ্ছে প্রকৃতি এই যে এখানে যে আলোচনাটা করলাম এটা হলো প্রকৃতি আর এটা হচ্ছে প্রত্যয় তাই এখন এই যে শ্রী বললাম শ্রী দেখবা হিন্দুদের নামের আগে শ্রী লেখা থাকে আমরা যেমন কী লিখি মুসলমানরা মোহাম্মদ লেখি হিন্দুরা শ্রী লেখে তো শ্রী যুগ মতুক মানে হলো শ্রীমান তদ্রুপ দয়া বান এখন এখানে হচ্ছিল মান আর এখানে হচ্ছে বান তাহলে আমি বলছিলাম মান থাকলে মতুক আর বান থাকলে বতুক যেহেতু এখানে কি আছে বান আছে সুতরাং এখানে কি বসাতে হবে মান বসালে হবে না বতুক বসাতে হবে তাহলে দয়া বান দয়া একটা মেইন শব্দ মৌলিক শব্দ সেই শব্দটা প্রকৃতি এখন প্রকৃতি হচ্ছে সেই শব্দটা আর যেটা হচ্ছে মূল শব্দ যেটাকে আর কোনো অংশে ক্ষুদ্র অংশে ভাঙানো যায় না মৌলিক শব্দ তাহলে দয়া বান দয়াবানটা হবে দয়া প্লাস বতুক মানে হচ্ছে দয়াবান তাহলে এখন আমরা এখানে যে দেখতে পারলাম যে শব্দগুলো হইলো এই যে এই শব্দগুলি হইলো এটি হলো কি প্রত্যয়ন্ত শব্দ এটা প্রত্যয়ন্ত মানে মানে প্রত্যয়ের মাধ্যমে এগুলো তৈরি হয়েছে যেইগুলা এগুলো হচ্ছে প্রত্যয়ন্ত শব্দ হ্যাঁ এগুলো হচ্ছে প্রত্যয়ন্ত শব্দ আর শব্দ পৃথিবীতে যত শব্দ আছে শব্দ হচ্ছে প্রথমত দুই প্রকার একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ তো মৌলিক শব্দ কী মৌলিক শব্দ হচ্ছে এই যে আমরা প্রথম যে প্রকৃতিগুলো লিখেছি সেইগুলো হচ্ছে মৌলিক শব্দ আর তার সাথে প্রত্যয় যোগ করেছি এই প্রত্যয় যোগ করে হচ্ছে আমাদের প্রত্যয়ান্ত শব্দ তাই এখন এই যে আমাদের এই জিনিসগুলো আমাদের একটু মাথায় ব্রেনটার ভিতরে সেট করে নিতে হবে যে আমরা এই শব্দগুলি কীভাবে পড়লাম যে শব্দগুলি কীভাবে তৈরি হল আচ্ছা তাহলে আমরা এভাবে শেষ করলাম যে কতগুলো এখন তোমাদের এইচডাব্লিউ দিয়ে দিব এই এইচডাব্লিউগুলো তোমরা বাসা থেকে লিখে নিয়ে আসবা
আচ্ছা, তাহলে আমরা এখন একটু যে শব্দগুলো দিলাম, বাড়ির কাজ দিয়ে দিলাম, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। ভোজন, দর্শন, ক্রেতা, ভয়, পারলৌকিক, সামুদ্রিক, নাগরিক। এখন তোমাদের খেয়াল করতে হবে যে এখানে এই যে ভোজন লিখে দিলাম, ভোজন কি আছে? অন আছে। তাহলে ওই যে আমি তোমাদেরকে পড়াইছিলাম যে অন শব্দটা থাকলে কি নিয়মে হবে, দর্শন অন আছে, তদ্রুক্রেতা থা আছে, তা দিয়ে কোন নিয়মে করতে হবে, ভয় অয় আছে, হ্যাঁ লৌকিক ইক আছে, তদ্রুপ সামুদ্রিক নাগরিক ইক আছে। এই নিয়মগুলিতে তোমরা কাজগুলি সবাই কমপ্লিট করে নিয়ে আসবা এবং স্কুল খোলার পরে আমি এই কাজগুলি আবার সেখানে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হিসাবে সেটা নাম্বার দেব। এই জন্য খুব গুরুত্ব সহকারে সেটা তোমরা একটু কোনটা কোন নিয়মে পড়ে সেই নিয়মটা খেয়াল করে এগুলো সলিউশন করে নিয়ে আসবা। ঠিক আছে, খুদা হাফেজ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।